দেখো দশম শ্রেণীর ছাত্রদিকে বলছি, আজকে তোমাদেরকে আমি কোষে দেখি 23-এর 3-এর অধ্যায় 23-এর 1-এর 2-এর অঙ্কটা করাচ্ছি। আমি যে পদ্ধতিতে অঙ্কগুলো করাচ্ছি দেখবে খুব সহজ পদ্ধতি, আমার পদ্ধতিগুলো ফলো করো, আমার পদ্ধতিগুলো ফলো করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করো এবং আমাকে কমেন্ট দাও, তাহলে দেখবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি যে পদ্ধতিতে অঙ্কটি করাচ্ছি তোমরা সেই পদ্ধতিটা ফলো করো, ওয়াচ করো। এখন দেখো অঙ্কটা কী বলেছে, দেখো অঙ্কটা বলেছে ট্যান থিটা ইজুয়াল টু 3-এর 4 যদি হয়, ট্যান থিটা ইজুয়াল টু যদি 3-এর 4 হয় তবে আমরা দেখাই যে রুট ওভার অফ 1 - sin θ বাই 1 + sin θ ইজুয়াল টু 1/2, এইটা আমাদের অঙ্কটা, বুঝলে তো। এখন আমাদেরকে অঙ্কটা করতে হবে। এখন দেখো আমি কি করছি, দেখো ট্যান থিটা ইজুয়াল টু কত, এখানে ট্যান থিটা ইজুয়াল টু কত, এখানে ট্যান থিটা ইজুয়াল টু কত, ট্যান থিটা ইজুয়াল টু 3-এর 4 3-এর 4। তাহলে তুমি এক কাজ করো, এটাকে হোল স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করলে কী হচ্ছে, হোল স্কোয়ার করলে 10² θ ইজুয়াল টু কত, 9-এর 16 9-এর 16, আর 10² θ ইজুয়াল টু 6² θ - 1, 10² θ কত, 6² θ - 10² θ ইজুয়াল টু 1। তাহলে আমরা 10² θ ইজুয়াল টু কত বলবো, 10² θ ইজুয়াল টু 10² θ ইজুয়াল টু এটা হচ্ছে ইজুয়াল টু 6² θ 6² θ - 1, তাহলে এইটা 10² θ। তাহলে আমরা এইখানে 10² θ মানটা বসাচ্ছি, অতএব 6² θ - 1 অতএব 6² θ - 1 ইজুয়াল টু কত, 9-এর 16 9-এর 16, অর 6² θ ইজুয়াল টু কত, 6² θ ইজুয়াল টু হচ্ছে 6² θ ইজুয়াল টু হচ্ছে 9-এর 16 + 1, অর 6² θ ইজুয়াল টু কত হচ্ছে 16 আর 9 25/16 25/16। তাহলে অতএব sec θ ইজুয়াল টু কত, sec θ ইজুয়াল টু কত, 5/4। তাহলে আমি sec θ-র মান কত বার করলাম, sec θ-র মান বার করলাম 5/4, sec θ-র মান বার করলাম 5/4। এরপরে দেখো আমার অঙ্ক তো এসে বেড়ে, আমরা অঙ্কটা হচ্ছে কি, অতএব 1 কত 1 - sin θ / 1 + sin θ ইজুয়াল টু কত হবে, দেখো 1 - sin θ 1 - sin θ, তুমি এটাকে 1 - sin θ দিয়ে গুণ করো, গুণ করো, কেন না আমি রুটটা থেকে উঠবো। আর এটা কী হচ্ছে, দেখো এটা আমি একই জিনিস দিয়ে গুণ করছি, দেখো এটা 1 + sin θ * 1 - sin θ গুণ করলাম, তাহলে আমি কি পাচ্ছি, দেখো এখানে এটা পাচ্ছি, দেখো এই 1 - sin θ 1 - sin θ দুটো আছে, তাহলে আমি রুটটা উঠিয়ে দিই, তাহলে 1 - sin θ, কিন্তু নিচের আমার রুটটা উঠবে না, নিচেটা কী হবে বলো, 1 - sin²θ 1 - sin²θ হবে নিচেতে। এবারে সমান কত হচ্ছে, দেখো 1 - sin θ 1 - sin θ বাই কত, 1 - sin²θ মানে cos²θ 1 - cos²θ, তাহলে সমান কত, দেখো সমান হচ্ছে কত, 1 - sin θ sin θ বাই রুটটা উঠিয়ে দাও, রুটটা উঠিয়ে দিলে কত হচ্ছে, cos²θ রুটটা উঠিয়ে দিলে cos θ, অতএব 1 - cos θ 1 - cos θ - sin θ / sin θ / cos θ, তাহলে সমান কত মানটা, দেখো 1 - cos θ মানে কত, sec θ - tan θ sec θ - tan θ। এবারে sec θ মান কত, sec θ মান আমি বার করেছি, দেখো sec θ হচ্ছে 5/4 5/4 5/4, sec θ - tan θ sec θ - tan θ যদি হয় তাহলে 5/4 - কত, দেখো মাইনাস কত, 5/4 8, tan θ মান কত, tan θ হচ্ছে 3/4, tan θ হচ্ছে 3/4, তাহলে sec θ - tan θ 5/4 - 3/4, এখানে 4 লসাগু নাও, 4 লসাগু নিলে হচ্ছে কত, 5, আর এটা হচ্ছে 3, তাহলে 2/4 2/4, কাটাকাটি করো 1 2 = 1/2, তাহলে অতএব কী হচ্ছে, অতএব LHS, আমরা যদি এটাকে LHS ধরি তাহলে LHS ইজুয়াল টু RHS, এটা যদি LHS হয় এটা RHS, অতএব প্রমাণিত হলো, অতএব প্রমাণিত হলো যে 1 √1 - sin θ / 1 + sin θ ইজুয়াল টু 1/2।